যুদ্ধের জন্য প্রস্তুত তেজস বললেন বায়ুসেনা প্রধান যুদ্ধের ক্ষেত্রে একেবারে প্রস্তুত ভারতের লাইট কমবেট এয়ারক্রাফট তেজস বুধবার বায়ুসেনার অ্যারো ইন্ডিয়া শোয়ের প্রথম দিনেই অপারেশনাল ক্লিয়ারেন্স দেওয়া হলো তেজস মার্ক অন বিমানকে এদিন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়ার হাতে তুলে দেওয়া হয়েছে সেই ছাড়পত্রের সার্টিফিকেট বিএস ধানো জানিয়েছেন এই এয়ারক্রাফট যুদ্ধের জন্য প্রস্তুত বায়ুসেনার সাম্প্রতিক প্রদর্শনী শক্তি দুই হাজার আঠারো গগন শক্তি হরাই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিল তেজস এক প্রকৃত যোদ্ধার মতো আচরণ করেছিল বলে উল্লেখ করেছেন ধানোয়া তিনি বলেন এটা একটা মাইল তেজস মার্ক ওয়ান এর পর মার্ক টু প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি তেজসের মিসাইল রেঞ্জ মাঝ আকাশে রিফিলিং করার ক্ষমতা ও আকাশ থেকে মাটিতে বোমা নিক্ষেপ করার ক্ষমতা পরীক্ষা করে এই ছাড়পত্র দেওয়া হয়েছে বায়ুসেনা পঞ্চাশ হাজার কোটি খরচে তিরাশিটি তেজস যুক্ত করতে চায় আগেও বায়ুসেনা প্রধান বলেন পাকিস্তানের হাতে যদি জে এফ সেভেন্টিন থাকে ভারতের হাতে রয়েছে তেজস তার মতে জেএফ সেভেন্টিন পাকিস্তানের বর্তমান হতে পারে তবে তাকে টক্কর দেওয়ার জন্য তৈরি তেজস ভারতের ভবিষ্যৎ প্রায় সাড়ে তেরো মিটার লম্বা আর বারো টন ওজনের এই তেজস যুদ্ধ বিমানগুলোর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় এক কিলোমিটার ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান তেজস নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনার মুকুটে গুরুত্বপূর্ণ পালক ফোর্থ জেনারেশন হালকা ওজনের এয়ারক্রাফট এটি একাধিক দায়িত্ব পালনে সক্ষম ভারতীয় বায়ুসেনায় মিগ টোয়েন্টি ওয়ান এবং মিগ টোয়েন্টি সেভেন বিমানের অভাব পূরণ করছে তেজস